রেজিস্টার্ড গ্রাজুয়েট সিনেট নির্বাচন 2017 দীর্ঘ 19 বছরের কাঙ্ক্ষিত আজকের নির্বাচন, দীর্ঘ 19 বছর পর আজকের রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন হচ্ছে। নির্বাচন উপলক্ষে বিভিন্ন দল স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন তাঁবু টেন্ট করা হয়েছে। বিশেষ করে মোট তিনটি প্যানেল হয়েছে, এর ভেতর বঙ্গবন্ধু আদর্শ, মুক্তিযুদ্ধ চেতনা, বিশ্বাসী প্রগতিশীল জোট এবং প্রগতিশীল মঞ্চ নামে দুটি প্যানেল। একটি প্যানেল হচ্ছে ডক্টর শরীফ নামুল এবং মোতাহার হোসেনের নেতৃত্বে একটি প্যানেল, অপর প্যানেলটি হচ্ছে ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক দিন অপর একটি প্যানেল এবং বিএনপিপন্থীদের জাতীয়তাবাদী প্যানেল একটি শামসুর রহমান স্যারের নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার্ড গ্রাজুয়েট সাবেক ছাত্র ভাইয়েরা এবং ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী ও প্যানেলের প্রার্থীর পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা তাদেরকে ক্যান্ডিডেটদের কার্ড দিয়ে দিচ্ছেন হাতে। এটা হচ্ছে ভোটদান কেন্দ্র 2 কলা ভবন, কলা ও মানবিক অনুষদ। টোটাল ভোটার সংখ্যা 4373 জন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এই নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে দরিদ্র ছাত্রদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। লাইনের দুপাশে দাঁড়িয়ে ক্যান্ডিডেটরা তাদের নির্দিষ্ট ব্যালট নম্বর সহ তাদের হাতে পৌঁছে দিচ্ছে। কলা মানবিক অনুষদের সামনে বিভিন্ন গ্রাজুয়েটরা তাদের বন্ধুদের সাথে পুরনো দিনের স্মৃতি মনে করছে। 19 বছরের দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদের জন্য এক পুনর্মিলনীর মতন, যেখানে বর্তমান স্টুডেন্ট এবং প্রথম ও দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট থেকে শুরু করে 38তম ব্যাচের স্টুডেন্টরা পর্যন্ত রেজিস্টার্ড গ্রাজুয়েট হিসাবে যারা তালিকাভুক্ত হয়েছেন সকলে এই ভোটদানে অংশগ্রহণ করেছেন। তোমার আম্মু বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদের ব্যালট নম্বর সহ বিভিন্ন ক্যাপ টি শার্টের ব্যবস্থা করেছে তাদের স্বেচ্ছাসেবকদের জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী প্রগতিশীল গ্রাজুয়েট মঞ্চের প্যানেল। সময় এখন দুপুর গড়িয়ে কিছুটা বিকেলের দিকে গিয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে শুরু হওয়া সিনেট নির্বাচনে এখন প্রার্থীর ভোটার সংখ্যা কিছুটা কমে আসছে।